দীর্ঘ ষোলো বছর ধরে বাংলায় খবর পরিবেশন করে এসেছে কলকাতা টিভি দায়িত্ব নিয়ে নির্ভীকভাবে সততার সঙ্গে আমরা খবর পরিবেশন করে এসেছি সেই জায়গা থেকে গণতন্ত্রের এই চতুর্থ স্তম্ভের উপরে আঘাত এই বিষয়ে আমরা কথা বলছিলাম এবং আমাদের সঙ্গে ছিলেন সরাসরি নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি বন্দ্যোপাধ্যায় যে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে একটা তো বিষয় রয়েছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপরে আঘাত আরও একটা বিষয় করোনা পরিস্থিতির মধ্যে বেকারত্বের হার বেড়েছে সেই জায়গা থেকে আমরা দেখেছি বহু জায়গায় কর্মী ছাটাই হয়েছে সেই জায়গা থেকে কলকাতা টিভি তিনশোর বেশি কর্মী কাজ করছে আমার এবং তোমার মতো তাদের ভবিষ্যৎ তা নিয়েও তো একটা অনিশ্চয়তা একদমই তাই তার কারণ হচ্ছে যে আমার স্বার্থ দেখতে গিয়ে আমি ক্ষতি করছি কার আমার দেশে এই যে দীর্ঘদিন ধরে আমার দেশ নয় সারা পৃথিবী জুড়ে যে করোনার আবহাওয়া চলছে তাতে প্রচুর মানুষ কর্মচ্যুত হয়েছে প্রচুর মানুষের আয়পয় কমে গেছে তারা মানে দারিদ্রতার মধ্যে দারিদ্রতার সঙ্গে তারা প্রতিদিন প্রতিনিয়ত লড়াই করে বেঁচে রয়েছেন দীর্ঘ সতেরো বছর ধরে একটা চ্যানেল সুনামের সঙ্গে চলছে তাতে অন্তত প্রায় চারশো সাড়ে চারশোর ওপর কর্মী রয়েছে সেই কর্মীদের সঙ্গে যুক্ত রয়েছে সেই কর্মীর পরিবার আজকে যদি চ্যানেলটা কেন না আপনাদের কথা বলা হচ্ছে না আপনাদের তাবেদারি করা হচ্ছে না নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কেন আমরা কথা বলি কেন অমিত শাহদের বিরুদ্ধে কথা বলি কেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজকর্মের আমরা সমালোচনা করি এটা আমাদের অপরাধ আর সেই জন্যে চ্যানেলটাকে বন্ধ করে দাও এবং এই তিনশো সাড়ে তিনশো চারশো আমাদের যে স্টাফ স্ট্রেংথ রয়েছে যে স্টাফেরা রয়েছে যারা কলকাতা টিভির সঙ্গে যুক্ত রয়েছে তাদের ভবিষ্যৎকে অন্ধকার করে দাও কারণ তারা অপরাধী তারা আমাদের বিরুদ্ধে নিউজ করে তারা আমাদেরকে প্রশ্ন করে নেগেটিভ প্রশ্ন করে তো অতএব চ্যানেলটাকে বন্ধ করে দাও আমার প্রশ্ন যে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যেখানে এই দেশের মানে মানুষের যে কর্মসংস্থানের কথা আপনারা বলতে পারেন না ঠিকঠাক করে যেখানে আপনারা কর্মসংস্থানের বিষয়টাকে তুলে ধরতে পারেন না মানুষকে কাজ দিতে পারেন না সেখানে আজকে কাজ কেড়ে নেবার অধিকার আপনাকে কে দিয়েছে আপনার এই চ্যানেলটা যদি বন্ধ হয়ে যায় এই চারশো সাড়ে চারশো স্টাফের দায়িত্ব কি আপনারা নেবেন এই প্রশ্ন আমি করছি এর উত্তর আপনাকে দিতে হবে দেশের মানুষও এই উত্তর চায় অতএব ভিনডিকটিভ ব্যাটিচিউড নিয়ে চলবেন না সব সময়তে একনায়কতন্ত্রী মনোভাব নিয়ে চলবেন না গণতন্ত্রের চেয়ারে বসে এক চাবুক চালানো যায় না এটা নরেন্দ্র মোদী অমিত শাহদের বুঝতে হবে আজকে যে সমস্ত নামি দামি পত্রপত্রিকা রয়েছে আমাদের ন্যাশনাল থেকে আমাদের এই রাজ্যের তারা বিভিন্ন জায়গায় লিখেছে যে শুধুমাত্র কেন্দ্রের নরেন্দ্র মোদী অমিত শাহ বা এই কেন্দ্রের সরকারের বিরুদ্ধে আমরা প্রশ্ন তুলি আমরা বিভিন্ন কথা বলি সেগুলো তাদের ভুল ত্রুটি তুলে ধরে বলেই আজকে আমাদের এই দিনটা দেখতে হচ্ছে আজকে আমাদের এত বড় থ্রেট নিয়ে মাথায় নিয়ে চলতে হচ্ছে শুধু তাই নয় তারা এটাও বলেছে অনেকে যে এতজন যে এই কলকাতা টিভির সঙ্গে এতজন মানুষ এতজন কর্মচারী এতজন রিপোর্টার থেকে আরম্ভ করে সমস্ত যে লোক এর সঙ্গে জড়িত রয়েছে তাদের ভবিষ্যৎকে আজকে অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে একেবারে আমরা এই জায়গায় আবারও আসব যাব তবে এই মুহূর্তে আমরা শুনবো সঞ্জয় সিং আপনি তা তিনি ঠিক কি বলেছেন के तौर पे चाहिए अपने प्रचारक के तौर पे चाहिए उनको अपने पक्ष में बोलने वाला टीवी चैनल और अखबार चाहिए जो भी सरकार के खिलाफ कहीं आवाज उठाने की कोशिश करता है या सच दिखाने की कोशिश करता है उसके या तो लाइसेंस रद्द हो जाते हैं या उन पे ईडी इनकम टैक्स का छापा पड़ जाता है या उनके यहाँ सी छोड़ दी जाती है या चैनल बंद करवा दिया जाता है मैं इस कार्रवाई की कड़े शब्दों में निंदा करता हूँ और लोकतंत्र के चौथे स्तंभ पे ऐसा प्रहार करके भारतीय जनता पार्टी की मोदी सरकार ने एक बार फिर अपनी मानसिकता को जागृत किया আমরা শুনলাম সঞ্জয় সিং আপ নেতা তিনি ঠিক কি বলেছেন এবং শুধুমাত্র আপ নেতা সঞ্জয় সিংই নয় এর পাশাপাশি বহু রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তার সঙ্গে সমস্ত স্তরের মানুষ এবং তার পাশাপাশি জাতীয় স্তরের সংবাদ মাধ্যম সকলেই কিন্তু কলকাতা টিভির পাশে রয়েছেন আমরা এই বিষয়টা নিয়ে ছিলাম এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন সরাসরি প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় তার কাছে আবারও চলে যাব সঞ্জয় সিং আপ তিনিও বললেন যে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ একেবারেই মেনে নেওয়া যায় না সেই জায়গা থেকে কি বলবে দুর্গা দেখো সঞ্জয় সিং না তো ঠিকই বলছে গতকাল থেকে তুমি দেখছো যে দায়িত্বশীল যে সমস্ত দল রয়েছে কংগ্রেস বলো বামপন্থীরা বলো এবং তার সঙ্গে যে ছোটোখাটো দলগুলো রয়েছে তাদের ম্যাক্স অধিকাংশ নেতা নেত্রীরা তাদের বক্তব্যে বারবার বলেছে যে শুধুমাত্র কলকাতা টিভি কেন্দ্রের বিজেপি সরকারের বিরোধিতা করা তাদেরকে বিরুদ্ধে প্রশ্ন করা তাদের বিভিন্ন লু ফলস যেগুলো আছে দোষ আছে সেগুলো তুলে ধরার জন্যেই আজকে আমাদেরকে এই রাস্তাতে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে আমাদের চ্যানেলটাকে বন্ধ করে দেওয়ার একটা প্রক্রিয়া চালাচ্ছে এটা মানুষ দেখছে মানুষ বোঝে না এমনটা নয় যত দিন গড়াবে এর মানুষ আরও এটার সঙ্গে যুক্ত হবে আরও জাগ্রত হবে সমস্ত স্তরের মানুষ এমনকি প্রসঙ্গক্রমে বলে রাখি অনেক বিজেপি নেতা তারাও কিন্তু ঠারে ঠরে আজকে স্বীকার করছে যে এই পদ্ধতি সঠিক নয় অতএব মানবিকতার দিক দিয়ে যদি দেখো বা আজকের দিনে দাঁড়িয়ে যদি একটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আমাদের এই মানে এই যে চ্যানেল কলকাতা টিভি যে দীর্ঘদিন ধরে আজকে ভারতবর্ষের বুকে একটা মানে মানুষের অত্যন্ত একটা জনপ্রিয়তার জায়গায় রয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে নরেন্দ্র মোদীরা যে পথ অবলম্বন করেছে যে এটাকে বন্ধ করে দেবার এ কেন এর পেছনে কি কারণ তার উত্তর কিন্তু নরেন্দ্র মোদীদের দিতে হবে শুধুমাত্র আমার বিরোধিতা করে বলে কোনো কারণ ছাড়াই একটা চ্যানেলকে বন্ধ করে দেবো এটা হতে পারে না বিগত দিনেও তো একটা সরকার ছিল কই তারা তো কোনো দিন এই এমন ধরনের এই ভিনডিকটিভ অ্যাটিচিউড নিয়ে চলেনি তারা তো কোনো দিন এই কলকাতা টিভিকে বন্ধ করে দেওয়ার জন্য উদ্যোগ নেয়নি তারা তো কোনো দিন প্রশ্ন করেনি আমরা তো সেদিনও সেই কেন্দ্রের যে ইউপিএ সরকার বা কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধেও তো আমরা অনেক ভুল ত্রুটি তুলে ধরেছি কই তারা তো কোনো আমাদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা গ্রহণের কথা ভাবিনি তন্ত্র চলে না ভারতবর্ষে এক মতো একটা সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে হিটলারি মেজাজ হিটলারি কায়দা চলে না এটা মনে রাখতে হবে ভারতের বহুদলীয় ব্যবস্থা বহুত্ববাদের ওপর দাঁড়িয়ে আমাদের যে সহনশীল মানসিকতা নিয়ে চলার কথা আমরা শিখে এসেছি তার ওপর থেকেই আমাদের চলতে হবে একটা সংস্কৃতি একটা দেশের গণতান্ত্রিক কাঠামো তাকে আমি ভেঙে ফেলতে পারি না আমার দেশের মানুষ এটা চায় না আমার দেশের মানুষ যেমন বিভাজনের রাজনীতি চায় না আর এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমরা সরব হলে সেটাই আমাদের অপরাধ হয়ে যায় আমরা সমস্ত মানুষকে এক ছাতার তলায় রেখে আমার দেশকে শক্তিশালী করার পক্ষে আমরা বিভাজনের রাজনীতির মাধ্যমে আমার দেশকে দুর্বল করার জন্য নয় আমরা সেই স্ট্যান্ড নিয়েই আমরা আমাদের মতো করে নিউজ করি প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা আগে আমরা দেখি আমার দেশের জনগণের স্বার্থ সুরক্ষিত রয়েছে কি নেই হ্যাঁ আপনারা চেষ্টা চালিয়ে যান আপনারা চ্যানেল বন্ধ করতে চান আপনারা আমাদের মুখের খাবার কেড়ে নিতে চান আপনারা আমাদেরকে বেকার করে দিতে চান সব কিছু করুন কিন্তু সত্যি কি এর মাধ্যমে আপনারা আমাদের মুখ বন্ধ করতে পারবেন না আমরা সমস্ত লড়াইয়ে অভ্যস্ত আমাদের মারা হয়েছে আমাদের ওপর অনেক রকমের আক্রমণ আমাদের কলকাতা টিভির প্রতিটা এই সংবাদ সাংবাদিক শুধু একটা সাংবাদিক নয় এটা মনে রাখবেন এরা প্রত্যেকটা একটা একটা সোলজার আর আমাদের সোলজারের যিনি নেতৃত্ব দেন তিনি অন্যায়কে প্রশ্রয় দেন না তাই বারবার তাকে ইডি সিবিআই দিয়ে যতই তাকে ডাকা হোক হেকেল করার চেষ্টা করা হোক তিনি যেমন মাথা নত করেননি আমরাও কলকাতা টিভির সাংবাদিকরা মৃত্যুর আগে পর্যন্ত শেষ নিঃশ্বাস চলে যাওয়ার আগে পর্যন্ত আমরা সেই লড়াই লড়ব এটা আমরা জনগণের কাছে কমিট করলাম যা পারেন করুন হিটলারি এই মেজাজ হিটলারি কায়দা আমরা মানব না আমরা দেশের মানুষকে জাগ্রত করবই আমরা দেশের মানুষের কাছে যাব জনতার আদালতের বিচার হবে জনতাই ঠিক করবে আমরা যে ছবিটা দেখেছিলাম ভারতবর্ষ যখন পরাধীন ছিল ব্রিটিশ শাসনে ছিল তখনও সংবাদ মাধ্যমকে এই কোপের মুখে পড়তে হয়েছিল শাসকের তারপরে অনেক লড়াই করেছেন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ভারতকে স্বাধীন করার জন্য সেই ছবিটা কার্যত কি এখনো দেখা যাচ্ছে না তার কারণ চতুর্থ স্তম্ভের উপরে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপরে এই আঘাত আঘাত কখন হয় যখন কেন্দ্রের সরকার বা একটা রাষ্ট্র যে সরকার চালায় সে যখন দেখে যে আমার ভুল ত্রুটি মানুষ দেখতে পাচ্ছে আর মানুষ আউট করছে আমার বিরুদ্ধে জনরোষ বাড়ছে অতএব যে এটা জাগ্রত করছে তার মুখ বন্ধ করো আগে ব্রিটিশরা তো তাই করেছিল ব্রিটিশরা তখন দেখেছিল যে তাদের এই অত্যাচারে মানুষ যখন বীতশ্রদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে তখনই তো আমার দেশে সেই সময়কার যে সমস্ত সংবাদ মাধ্যম ছিল তাদের কণ্ঠরোধ করবার চেষ্টা হয়েছিল আজও ঠিক একইভাবে কেন্দ্রের যে সরকার রয়েছে তারাও কিন্তু যখন দেখছে যে দেশব্যাপী তাদের বিরুদ্ধে একটা জনরোষ সৃষ্টি হচ্ছে এবং এই জনরোষের পেছনে যারা রয়েছে অর্থাৎ যে সমস্ত ভুল ত্রুটিগুলো দিন প্রতি মুহূর্তে মানুষদের কাছে এরা তুলে ধরছে তাদের কণ্ঠরোধ করো তাদেরকে ব্ল্যাকলিস্টেড করো তাদের চ্যানেল বন্ধ করো সেই সংবাদ মাধ্যমকে ব্যান্ড করো ভুলে গেলে তো চলবে না দেশের সংবাদ মাধ্যম তার কাজ করবে দায়িত্বশীলভাবেই আমার দেশে যখন ইংরাজদের বিরুদ্ধে লড়াই হয়েছিল তখন দেশের সাধারণ মানুষরাই প্রাণ দিয়েছিল সাধারণ মানুষরাই লড়াইয়ে ময়দানে নেমেছিল দেশ যখন বিপদে পড়ে সাধারণ মানুষ বুক চিটিয়ে গিয়ে সামনে দাঁড়ায় এটা ভুলে গেলে চলবে না এটা ইতিহাস ইতিহাসকে অস্বীকার করা যায় না ইতিহাসকে অস্বীকার করা যাবে না তাই সেরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে যখন সেই ব্রিটিশদের কায়দায় বর্তমান সরকার যারা নাকি দেশের মানুষ যাদেরকে বিশ্বাস করে যাদের দ্বারা নির্বাচিত হয়ে আজকে এই গণতান্ত্রিক রাষ্ট্রের তারা ধারকবাহক হয়েছেন যারা লিডারশিপ দিচ্ছেন তারা এই গণতান্ত্রিক রাষ্ট্রের কালচার ভুলে গেছেন তারা দেশের ইতিহাস ভুলে যাচ্ছেন স্বাধীনতা খর্ব করা হচ্ছে এবং সেই ব্রিটিশ যেরকম ভারত ছিল সেই কোথাও গিয়ে একটা ছবি আমরা লক্ষ্য করছি গণতন্ত্রের চতুর্দ স্তম্ভের উপরে এই আঘাত কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এই বিষয়ে সকলকেই একসাথে হতে হবে একজোট হতে হবে অনেক ধন্যবাদ দুর্গা আমাদের সঙ্গে থাকার জন্য নিউজরুম থেকে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় শুরু করছে সংবাদ সারাদিন আর শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখবো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর আঘাত জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে কলকাতা টিভির লাইসেন্স বাতিলের নোটিশ তথ্য সম্প্রচার মন্ত্রকের সম্প্রচার সত্য নবীকরণে নারাজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কলকাতা টিভিকে একটি নোটিস পাঠানো হয়েছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে তাতে কোনো কারণ ছাড়াই লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সঙ্গে বলা হয়েছে জাতীয় নিরাপত্তার কারণে সম্প্রচার সত্ব নবীকরণে নারাজ স্বরাষ্ট্র মন্ত্র কলকাতা টিভির বিরুদ্ধে মোদী সরকারের এহেন পদক্ষেপে মুখ খুলেছেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে জাতীয় স্তরের সংবাদ মাধ্যম আমরা এই খবর নিয়ে থাকব এবং কথা বলবো নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় দুর্গা দাস আমরা যে খবরের দিকে নজর রেখেছি কলকাতা টিভিকে তথ্য সম্প্রচার মন্ত্রকের নোটিস এবং সেই নিয়ে মুখ খুলেছে জাতীয় স্তরের সংবাদ মাধ্যমগুলিও দেখো একটা বিষয় খুব পরিষ্কার সেটা হচ্ছে যে বিগত ষোলো সতেরো বছর ধরে এ রাজ্য তথা এ দেশের বুকে কলকাতা টিভি সুনামের সঙ্গে কাজ করে চলেছে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে সামনে এনেছে মানুষের কথা বলে মানুষের কথা বলছে মানুষের হয়ে প্রশ্ন রাখছে আর এটাই কি তার অপরাধ আজকে কোনো কারণ ছাড়া একটা যে কোনো কারণকে খাড়া করে দিয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এটা মনে পড়ল আজ বর্তমান কেন্দ্রীয় সরকারের কবে না প্রায় ষোলো সতেরো বছর ধরে যে চ্যানেলটা দায়িত্বের সাথে সুনামের সঙ্গে কাজ করে চলেছে এর পেছনে উদ্দেশ্য নিশ্চয়ই রাজনৈতিক এবং দেশের মানুষেরা দেখছে দেশের মানুষের বিচার করবে তার কারণ আমরা যারা সাংবাদিকতা করছি দীর্ঘদিন ধরে প্রায় চব্বিশ পঁচিশ বছর ধরে এবং কলকাতা টিভির যে সমস্ত সাংবাদিক রয়েছে তারা শুধু নিউজের জন্যে কাজ করে না এটা ভুলে গেলে চলবে না দেশের মানুষ কারা না দেশে এই দেশের যারা মানুষ এবং এই দেশের কথা ভেবেই তারা কাজ করে দেশ বিরোধী কাজের কথা যারা এই তকমা লাগিয়ে দিতে চাইছেন এবং এই তকমাকে সামনে রেখে যারা আজ আগামী দিনে আমাদের চ্যানেলটাকে বন্ধ করার রাস্তার নিয়ে যেতে চাইছেন তাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে কাজ করি আমরা মানুষের কথা বলি এবং আগামী দিনেও আমাদের প্রাণ যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা মানুষের কথা বলবো আমাদের দোষটা কোথায় বিজেপি বর্তমানে কেন্দ্রীয় একটা সরকারে রয়েছে আমরা তাদের মনে হচ্ছে যে এটা ভুল ত্রুটি এটা মানুষের বিরুদ্ধে যাচ্ছে সেটাকে আমরা বারবার তুলে ধরছি সেটাই কি আমাদের অপরাধ গণতন্ত্র কি এটাই শিখিয়েছে আমাদের যে কোনো একটি দায়িত্বশীল রাজনৈতিক বল এবং তার নেতৃত্বাধীন একটি সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করার অর্থ কি তার বিরোধিতা করা হতে পারে এটা এটা আমাদের নতুন করে শিখতে হবে না আমরা শিখবো না আমরা জানি আমরা মনে করি আমার দেশ মাথা তুলে দাঁড়াক সমস্ত পৃথিবীর মধ্যে আমার দেশ শ্রেষ্ঠ আসন নেবে এবং সেই কাজটা যাতে আগামী দিনে মানুষের স্বার্থে ভারতবর্ষের মানুষের স্বার্থে হয় কলকাতা টিভি তার জন্যে লড়াই চালিয়ে যাবে কি হচ্ছে দিল্লির অদূরে যে কৃষকরা আমাদের জন্য ফসল ফলায় তারা দীর্ঘদিন ধরে সেই আন্দোলনরত অবস্থায় ঝড় জল ঝঞ্ঝা মাথায় করে দিনের পর দিন বসে আছে আর সরকার সেদিকে দেখেও না দেখার ভান করে বসে রয়েছে আমার কৃষকদের স্বার্থে যদি কলকাতা টিভির সাংবাদিকরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলে সেটা কি আমাদের অপরাধ আমার দেশের সাধারণ মানুষকে কথা দেওয়া হয়েছিল যে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে পাঠানো হবে আজকে পনেরো পয়সা করেও আমার দেশের নাগরিকরা পাইনি আর এই প্রশ্ন আমরা যদি দেশের মধ্যে দাঁড়িয়ে বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলি সেটাই কি আমাদের অপরাধ বলে আমাদের এই বর্তমান কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে তারা সমস্ত কালো টাকা দেশে ফিরিয়ে আনবে এই কালো টাকার মালিক কারা আমার আপনার মতো এই যে সাধারণ মানুষ যে জনগণ আমার দেশের যারা নাগরিক তাদের টাকা ফিরিয়ে আনবে বলেছিল ব্ল্যাক মানি ক টাকা ফিরে এসছে এই প্রশ্ন যদি আমরা রাখতে চাই এটাই কি আমাদের অপরাধ আর তার অপরাধে কি আমাদের চ্যানেলকে বন্ধ করে দাও আমাদের চ্যানেলকে ফোকস করো আমাদের চ্যানেলকে যেভাবে হোক ডিস্টার্ব করো এটা তার গণতান্ত্রিক পদ্ধতি আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আর আমাদেরই কণ্ঠ রোধ করে আমাদের ঘাড়েই বিভিন্ন রকমের এই এই ধরনের নোংরা বিষয় চাপিয়ে দেওয়া হবে দেশের মানুষ দেখছে এটা আগামী দিনে দেশের মানুষের কাছে এই কৈফতাদের দিতে হবে আমরা নিরপেক্ষ সংবাদ চ্যানেল হিসাবে আমরা মনে করি যে যে কোনো সরকারের গঠন বিরুদ্ধে গঠনমূলক যে সমালোচনা সেটা হওয়া উচিত গণতন্ত্র এ ভাষাটাই শিখিয়েছে আমাদের আর সে আজকে যখন আমাদের বিরুদ্ধে এই ধরনের একটা চক্রান্ত চলছে দেশের জাতীয় স্তরের যে সমস্ত সংবাদ মাধ্যম রয়েছে সংবাদ চ্যানেল রয়ে থেকে আরম্ভ করে যা প্রিন্ট মিডিয়া সবাই আমাদের পাশে দাঁড়িয়েছে তারা আমাদেরকে সমর্থন করছে কারণ তারাও পার্ট অফ দ্য ফোর পিলার অফ দ্যসি সেটা মনে রাখতে হবে সবাইকে কেনা যায় না এটা 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 তাদেরকে বুঝতে হবে সবাইকে পয়সা দিয়ে কেনা যাবে না সবাইকে ধমকে চমকে তাদের তাবেদারি করার জায়গায় নিয়ে যাওয়া যাবে না নিরপেক্ষ সাংবাদিকতা আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে একটা শ্রেণীর সাংবাদিক পারচেস হয়ে গেল আর একটা শ্রেণীর সাংবাদিক থাকবে তারা নিরপেক্ষতার জন্য লড়াই করবে তারা প্রশ্ন করবে তারা তাদের দায় দায়িত্ব নিয়ে চলবে তাদের বিরোধিতা করে তাদের চ্যানেলকে বন্ধ করে দিলেই কি সমস্ত দেশের মানুষের মুখ বন্ধ করা যাবে আমরা তো দেশের মানুষের বক্তব্যকেই তুলে ধরি আর আমাদেরই বক্তব্যকে আমাদের এই প্রশ্ন করার অধিকারকে কেড়ে নিয়ে যদি আমাদের সংবাদ মাধ্যমকে বন্ধ করে দেওয়া চক্রান্ত হয় এ তো ব্রিটিশরা দেখিয়ে গেছিলো যে ব্রিটিশদের বিরুদ্ধে যখন আমাদের দেশে সংবাদ মাধ্যম সোচ্চার হয়েছিল তাকে বন্ধ করা তাকে যেভাবে হোক তাদের গলা টুটি টিপে ধরা বিষয় আমরা দেখেছি স্বাধীন ভারতবর্ষের এতদিন স্বাধীনতা ভোগ করার পরেও আজকে যদি একটা দেশের দায়িত্বশীল সরকার একটা এই সংবাদ মাধ্যমকে এইভাবে টুটি টিপে ধরতে চায় দেশের মানুষ কি তার বিচার করবে না দেশের মানুষ জাগছে দেশের মানুষ জাগবে দেশের মানুষ সব দেখছে কেউ বোকা নয় দেশের মানুষ আগামী দিনে তারা বিচার করবে এক নয়কতন্ত্রী মনোভাব নিয়ে যারা চলছেন তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আসুন আমার দেশের মাটির ক্যারেক্টারটা বুঝুন আমার দেশে যে ভার্সেটাইলিটি রয়েছে তার উপর দাঁড়িয়ে ডেমোক্রেসির ওপর দাঁড়িয়ে আপনার সমস্ত কাজ করুন এটা এক নয়কতন্ত্রীর মনোভাব চলা নিয়ে চলার সময় নয় আমরা আপনাদের বিরুদ্ধে প্রশ্ন করি ঠিক কিন্তু এটার মানে এই নয় যে আমরা আপনাদের বিরোধিতা করছি এটা আমাদের দায়িত্ব দেশের মানুষের প্রশ্ন দেশের মানুষ যেটা ভাবছে সেটাকেই আমরা তুলে ধরছি সেই জন্যেই দেশের আপামর মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন শ্রেণী বিভিন্ন মানুষ আজ আমাদের সমর্থন করছে দেশের সংবাদ মাধ্যমরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তের যে সমস্ত দায়িত্বশীল রাজনৈতিক দল তাদের নেতা নেত্রীরা রয়েছেন তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের এ রাজ্যেরও যে সমস্ত টিভি চ্যানেল রয়েছে প্রিন্ট মিডিয়া আওয়াজ আমাদের পাশে দাঁড়িয়েছে তারা সলিডারিটি দেখাচ্ছে আগামী দিনে তারা বলেছে যে তারাও আমাদের পাশে এই লড়াইতে থাকবে তাই আমার মনে হয় যে আগামী দিনে এই যে বিষয়টা নিয়ে এই যে কলকাতা টিভিকে বন্ধ করে দাও বা কলকাতা টিভির গলাকে রুক্ষ মানে টুটে চিপে ধরো এই বিষয়টা থেকে তাদের বেরিয়ে আসতে হবে একেবারে গতকাল থেকেই সেই ছবি দেখছি এবং শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব নয় সমস্ত স্তরের মানুষ এবং তার পাশাপাশি জাতীয় স্তরের সংবাদ মাধ্যম সকলেই কিন্তু কলকাতা টিভির সঙ্গে রয়েছে আহ দুর্গা তুমি আমাদের সঙ্গে থাকো আমরা আবারও ফিরব একটা ছোট